দুপাশেই জঙ্গল, তার মাঝখান দিয়ে লাল মাটির পথটা চলে গেছে, বৃষ্টি ভেজা প্রকৃতি। এই হলো জঙ্গলমহল। জঙ্গলমহলের প্রকৃতির রিয়েল ফিল পেতে গেলে এই জায়গাটায় আসা যায়, কলকাতা থেকে খুব কাছে। জঙ্গলের মাঝে প্রাচীন একটা বাংলো, লোকে বলে সাহেব কুঠি। কলকাতার কাছে একেবারে জঙ্গলমহলের আরণ্যক প্রকৃতির মাঝে একটা উইকেন্ড কাটানোর দারুণ এক ঠিকানা। পিছনে যে বাংলোটা দেখা যাচ্ছে, এই বাংলোতে আমরা রয়েছি, অরণ্য কুহেলি হোমস্টে। নির্জন নিরিবিলি গা ছমছমে একটা পরিবেশ। সন্ধ্যের পর এখানে হাতির উপদ্রব হয় মাঝে মধ্যেই। এই হচ্ছে হাতির পায়ের ছাপ, যেখানে দিনের বেলায় চারপাশে ঘিরে ধরা ঠাস বুনট সবুজের মাঝে চোখের আরাম, পাখির ডাক ও ঝিঝির ডাক শুনে নিরিবিলিতে কাটানো নির্ভেজাল বিশ্রাম, চারপাশে বড় বড় গাছের জঙ্গল, সন্ধ্যার পর জঙ্গলের নানান শব্দ, চারপাশে লেপটে থাকা অতল গাঢ় অন্ধকার, আর হাতি চলে আসার আশঙ্কা। এমন এক অভিজ্ঞতার সাক্ষী হতে সাহেব কুঠির ইতিহাস ও বাকি তথ্য সবটা জানতে চোখ রাখুন শেষ পর্যন্ত। ব্যস্ত জীবনের মাঝে দুটো দিন একটু সবুজ প্রকৃতির মাঝে ডুব দিতে এক শনিবার সকালে বেরিয়ে পড়লাম ঝাড়গ্রামের উদ্দেশ্যে। কলকাতা থেকে বোম্বে রোড ধরে খড়গপুর হয়ে ঝাড়গ্রামের দূরত্ব 185 কিলোমিটার। ঝকঝকে মসৃণ পথে একটা সুন্দর লং ড্রাইভ। কলকাতা থেকে সবচেয়ে কাছে ভার্জিন সবুজ প্রকৃতি যদি এখনো কোথাও থেকে থাকে, তা হলো ঝাড়গ্রামের জঙ্গলমহল। আর বর্ষায় জঙ্গলের রূপ হয়ে ওঠে আরো আকর্ষণীয়। ঝাড়গ্রাম লেখা আছে বাঁদিকে যেতে হবে। লোধাশুলির জঙ্গলে পৌঁছে ন্যাশনাল হাইওয়ে ছেড়ে স্টেট হাইওয়ে চলে গেছে ঝাড়গ্রামের দিকে। বোর্ডে লেখা জঙ্গলমহলে আপনাকে স্বাগত। আমাদের গন্তব্য ঝাড়গ্রাম শহরের 6-7 কিলোমিটার আগে গড় শালবনির জঙ্গল। এখানেই জঙ্গলের আবরণে ঢাকা অতীতের সাহেব কলোনি। মাত্র 3.5 ঘন্টার ড্রাইভেই পৌঁছে গেলাম আমাদের থাকার জায়গা অরণ্য কুহেলি। মূল রাস্তা থেকে সামান্য খানিকটা লাল মাটির পথে চলে পৌঁছে গেলাম জঙ্গলের মাঝে বিশাল বাগান ঘেরা এই বাংলোয়ে। জঙ্গলের মাঝে ব্রিটিশ আমলের একটা প্রাচীন বাংলো। আমরা চলে এসেছি একেবারে আরণ্যক প্রকৃতির মাঝে ঝাড়গ্রামে। ওই যে আমাদের থাকার জায়গাটা, ব্রিটিশ আমলের বাংলো। ব্রিটিশ গর্ডন সাহেব এই বাংলোটা নাকি নির্মাণ করেছিলেন। এখন এখানে এক বাঙালি পরিবার থাকে। এই জঙ্গলের মধ্যেই কলকাতা থেকে এই বাংলোটা কিনে এনে তারা এই জঙ্গলের মধ্যেই বসবাস করছেন বেশ অনেক বছর ধরে। তারাই তাদের এই বিশাল 26 বিঘা জমিতে একটা হোমস্টে খুলেছেন। এই হলো প্রাচীন আমলের বাংলোটা, আর তার পাশে তৈরি হচ্ছে নতুন বাংলো। এখানেই আমাদের থাকার ব্যবস্থা। অরণ্য কুহেলি হোমস্টে আমাদের জন্য বরাদ্দ 2টি ঘর, তেঁতুল ও বেন। দেখে নেওয়া যাক রুমের ভেতরটা। বেশ মাঝারি সাইজের রুম, সুন্দর করে সাজানো, আর ডাবল বেড খাট রয়েছে, টেবিল রয়েছে কাঁচের টেবিল, এখানে রয়েছে একটা মিরর, আর এই পাশে হচ্ছে ওয়াশরুম। রিমোট দেওয়া ফ্যান। এই হোমস্টে পরিচালনা করেন সঙ্গীতা ঘোষ চৌধুরী। তিনি এখন অনেক সময় কলকাতায় থাকলেও এই প্রাচীন বাংলোয় পাকাপাকিভাবে থাকেন তার বয়স্ক বাবা মা 2-3 জন পরিচারিকার সাথে। কটেজের অন্য পারের ঘরগুলো জঙ্গল ফেসিং, নাম আম ও কাঁঠাল। নতুন কটেজের 4টে রুমের সবকটাই এসি।
সামনেই একটা উইয়ের ঢিবি, চারপাশে বড় বড় গাছের জঙ্গল, নানা রকম পোকামাকড়ের শব্দ আর ঝিঝির ডাক। এই জঙ্গলে নাকি মাঝে মাঝেই চলে আসে হাতি। কিছুদিন আগে নাকি হাতি এসে এই জায়গাটা ভেঙে দিয়ে গেছে। শালবনির এই জঙ্গলে ঢাকা এলাকায় একসময় গড়ে উঠেছিল সাহেব কলোনি, বিশাল বিশাল বাগান ঘেরা কয়েকটা বাংলো। সেই রকমই একটা ছিল গর্ডন সাহেবের বাংলো। অনেকবার হাত বদল হওয়ার পর 70-এর দশকে সেই বাংলোটি কিনে নেন শ্রী সোমনাথ চৌধুরী নামের দক্ষিণ কলকাতার এক সাহসী তরুণ। সে সময় পাণ্ডববর্জিত বিদ্যুৎহীন জঙ্গলময় প্রান্তরে ভূত বাংলা নামে পরিচিত ছিল এই বিশাল বাড়িটি। সেসব পরোয়া না করেই সেই বাড়ির সংস্কার করে গত প্রায় 50 বছর ধরে বসবাস করতে থাকেন চৌধুরী বাবু সপরিবারে। আলাপ হলো সোমনাথ চৌধুরীর সাথে। আজ 70-এর দশক মানুষটি আমাদের পেয়ে করছিলেন অনেক স্মৃতিচারণ। তাঁর 26 বিঘা জমিতে জঙ্গলময় বাগানের মাঝে আজও দাঁড়িয়ে শতাব্দী প্রাচীন সেই বাংলো। সে যুগের মোটা মোটা মাটির দেওয়াল, পরিবর্গা, লাল মাটির মেঝে, পুকুর বাঁধার হুক, সে সবই আজ অক্ষত আছে। এখন মূল বাড়ির পাশেই পর্যটকদের থাকার জন্য নির্মাণ করেছেন একটি আধুনিক সুবিধাযুক্ত কটেজ। গরম গরম লাঞ্চ, কিসের চাটনি এটা? গরম চা, গরম চা। ভাত, ডাল, স্যালাড, আলু ভাজা, সবজি, মাছের ডিমের বড়া, মাছের ঝোল, পাঁপড় ও বাগানের করমচার চাটনি। ঘরোয়া নয়, বলা ভালো একেবারে বাড়ির মতো খাবার। নিজে হাতেই রান্না করেন মিসেস চৌধুরী। সব শেষে আইসক্রিম। খাবার পর শুরু হলো বৃষ্টি। বর্ষার প্রকৃতি, কি জোরে বৃষ্টি হয়েছে। বর্ষায় জঙ্গলের রূপ যে হয়ে ওঠে আরো সুন্দর, আরো সবুজ। বৃষ্টি স্নাত জঙ্গল, বৃষ্টি ভেজা প্রকৃতি, সামনে ওঠা উইয়ে ঢিবি, কটেজের বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখা। গাছটা কি ভেতরেই ছিল? ও, ঝড়ে পড়ে গেছে, এখন কাটা হচ্ছে। শুনলাম সাহিত্যিক বুদ্ধদেব গুহ এসেছিলেন শালবনির জঙ্গলের এই বাংলোয়। তাঁর লেখাতে তা উল্লেখ আছে। বৃষ্টি থামতেই ঘুরতে বেরোলাম বিশাল বাগানে। কটেজের পিছনেই গাছের গুঁড়ি দিয়ে বানানো সিটিং এরিয়া, গাছে লাগানো সিসি ক্যামেরা। 26 বিঘা জায়গা জুড়ে জঙ্গলময় বাগানে কি নেই! শাল, সেগুন, মেহগনি, গামহার, মহুয়া, বাঁশ থেকে শুরু করে আম, কাঁঠাল, বেল, তেঁতুল, রিঠা, শ্বেতচন্দন, এমন অজস্র অজানা অচেনা গাছ গোটা বাগান জুড়ে। বিশাল বড় এরিয়া জুড়ে ঘন জঙ্গল, বড় বড় গাছ, একদম শুনশান, একদম নির্জনতার মাঝে, শহরে কোলাহল থেকে অনেক দূরে এখানে একটা থাকার, ভীষণ সুন্দর এই জায়গাটা। এখানে আম, মহুয়া ইত্যাদি লোভে 10-15 কুড়ি আগে এরা বলছে হাতি এসেছিল, এই গেটটা ভেঙে এখান দিয়ে ঢুকেছিল। এই হচ্ছে হাতির পায়ের ছাপ, এটা নিদর্শন রেখে চলে গেছে হাতি। আর এখানে দোলনা, হ্যামক এগুলো ছিল, এগুলো ভেঙে দিয়েছে। অরণ্য কোহেলির কাছাকাছি রয়েছে ঝাড়গ্রামের দুটি দেখার জায়গা, 1 কিলোমিটার দূরের কৃষ গার্ডেন ও 3.5 কিলোমিটার দূরে ভেষজ উদ্যান। বিকেলবেলা চললাম ভেষজ উদ্যানে। আমরা চলে এসেছি এখানকার ভেষজ উদ্যানে, আমলাচটি ভেষজ উদ্যান। অনেকটা জায়গা নিয়ে এখানে অনেক রকমের হার্বাল প্লান্ট চাষ হচ্ছে, হরেক রকমের গাছ। এখানে প্রত্যেকটা গাছের গায়ে লেখা রয়েছে তার নাম, তার ভেষজ ক্যারেক্টারিস্টিক্স, উপকারিতা, এসব লেখা রয়েছে। বেশ খানিকটা জায়গা জুড়ে কত যে হরেক রকম গাছ,
বোর্ড লাগানো প্রতিটা গাছের জন্য, যাতে লেখা গাছের নাম, সায়েন্টিফিক নেম, বৈশিষ্ট্য ও উপকারিতা। নানা রকম হার্বাল প্ল্যান্ট, বড় বড় গাছের পাশাপাশি গুল্ম ও লতা। একটা বাতাবি লেবু গাছ, চালতা গাছ, নসিফেরা, অনেক কমন নাম, আবার অনেক গাছের নাম শুনিনি আগে। কমন গাছ আছে, রয়েছে নাম লেখা রয়েছে, যেমন আমাদা, পদ্ম, শালুক, যেমন পিয়াশাল, মেহগানি, এইসব গাছ রয়েছে। আবার বেশ কিছু আনকমন গাছও এখানে রয়েছে, যেমন নোনা আটা, লোঙা শাক, সর্বজয়া, কুন্দ, কপুর কাচরি, শেদ ঝাঁটি। অনেকটা বড় এরিয়া নিয়ে এটা সবকটা গাছ খুঁটিয়ে দেখতে গেলে অনেক সময় লেগে যাবে। এখন এই বিকেল হয়ে গেছে, এখানকার স্টাফেরা বলছে যে এই জায়গাটা নাকি হাতি আসে, দুদিন আগে হাতি এসেছিল, তাই বেশিক্ষণ এখানে টাইম দেওয়া যাচ্ছে না, আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে। আচ্ছা, হাতি কি এদিক দিয়ে আসে? বড় বাদ এখানে যায়। দেখো পানি, দেখিস এই পিছন থেকে আসছে কলকাতার রাস্তা, আর এই এইদিকে চলে যাচ্ছে গাড়িগুলো ঝাড়গ্রামে। মাঝামাঝি লোধাশুলি জঙ্গলটা জাস্ট ক্রস করে গড় শালবনি জঙ্গলের কাছে কিছু ঝামেলা হয়েছিল এবং তার ফলে অনেকে বিক্রি করে দিয়েছিলেন, কিন্তু কেউ কেউ এখনো রেখে দিয়েছেন। আর এখন অনেকেই সেই জায়গা জমিতে হোমস্টে রিসোর্ট চালু করেছে। সন্ধ্যের মুখে মেঘলা দিন, এমনিতেই একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে, দুপাশে চেপে ধরছে জঙ্গল, একটা গা ছমছমে পরিবেশ। তারপর আবার এই সন্ধ্যের পর এখানে হাতির উপদ্রবের সাবধানতা নিতে হয়, হাতির উপদ্রব হয় মাঝে মধ্যেই। গত চার দিন আগেও নাকি এই হোমস্টের বাগানে চলে এসেছিল হাতি। আজকের রাতটা আমরা কাটাবো এই একদম জঙ্গলের মধ্যে গা ছমছমে পরিবেশে, এই ঝাড়গ্রামের এই আরণ্যক পরিবেশে, প্রকৃতির মাঝে। এই হলো হোমস্টের এন্ট্রেন্স। শেষ বিকেলে ফিরে এলাম অরণ্য কুহেলিতে। এসব অঞ্চলে সন্ধ্যার পর বাইরে থাকা নিষেধ হাতির ভয়ে। এমন জঙ্গলে জায়গায় চারপাশে লেপটে থাকা অতল গাঢ় অন্ধকার। ডিনারে রুটি, বেগুন ভাজা, সবজি, স্যালাড, চিকেন ও রসগোল্লা। রাতে জঙ্গলের নানান প্রকার শব্দ, বাংলোর টিনের চালে গাছের ডালপাতা পড়ে চমকে ওঠার মুহূর্ত, শুকনো পাতার খসখস, বাতাস লেগে গাছের পাতায় শনশন ও হাতি চলে আসার আশঙ্কা। এমনই নিশ্ছিদ্র নিশুত রাত কাটানো জঙ্গলের মাঝে। ঝাড়গ্রামের গড়শালবনি জঙ্গল থেকে সুপ্রভাত। কালকে রাতে হাতি আসার একটা আশঙ্কা ছিল, আমাদের গাড়িটা বাইরে ছিল সেজন্য একটু চিন্তায় ছিলাম, কিন্তু কোনো হাতি আসেনি কালকে। সকালবেলায় খুব সুন্দর একটা প্রাণবন্ত পরিবেশ চারিদিকে, বিভিন্ন রকমের পাখি, ঘন জঙ্গল। তার মধ্যে আকাশটা একটু মেঘাচ্ছন্ন,
মাঝে মাঝে বৃষ্টি পড়ছে। বৃষ্টি থামার পর বৃষ্টিস্নাত জঙ্গলের মাঝে লাল মাটির পথ ধরে হেঁটে চলা। নির্জন নিরিবিলি পরিবেশ। কলকাতার কাছে যে জায়গাটায় এখনো ভার্জিন প্রকৃতি দেখা যায় সেটা হলো জঙ্গলমহলের এই ঝাড়গ্রাম। এটা হলো ঝাড়গ্রামের গড় শালবনির জঙ্গল। কলকাতা থেকে মাত্র 3.5 ঘন্টার ড্রাইভেই এই লোধাশুলির জঙ্গল, গড় শালবনির জঙ্গল, কালবনি ফরেস্ট বা ঝাড়গ্রামের খাস জঙ্গলে পৌঁছে যাওয়া যায়। কিছুটা ঝড়ে পড়েছে আর কিছু হাতিরে ভেঙেছে। এটা যেমন এই বাঁশ গাছটা ছোট মতো উইয়ের ঢিবি একটা সামনে। ভিতর দিকে রাস্তাটা চলে গেছে কোনো গ্রামের দিকে। রয়েছে একটা বেশ বড় পোলট্রি ফার্ম। এখানে রয়েছে একটা পোলট্রি ফার্ম। ফেরার আগে অবশ্য জেনেছিলাম যে এই বাংলোয় নাকি দুই অশরীরীও রয়েছে। রাতের বেলা নাকি যাদের অস্তিত্ব টের পায় কেউ কেউ। আগের দিন রাতে অবশ্য তা আমাদের জানানো হয়নি। চৌধুরী বাবু যে কিভাবে এতগুলো বছর ধরে রয়েছেন এমন নির্জন জঙ্গলে ভাবাই যায় না। সাদা আলুর তরকারি আর পরোটা শাল পাতায়। ব্রেকফাস্টের পর চললাম ঝাড়গ্রামের দিকে। জঙ্গল শুরু হলো, এটা হলো ঝাড়গ্রামের খাস জঙ্গল। এটা পুরো রিজার্ভ এই এরিয়াটা। এই জায়গাটা খাস জঙ্গল পেরিয়ে চলে গেছে ঝাড়গ্রাম শহরের পথ। অন্যতম দ্রষ্টব্য ঝাড়গ্রাম রাজবাড়ি। কয়েক বছর আগে এসেছিলাম, তবে এখন রাজবাড়ি সংলগ্ন সরকারি টুরিস্ট লজে না থাকলে অন্য পর্যটকদের জন্য রাজবাড়ির ভিতরে প্রবেশের অনুমতি মেলে না। ঝাড়গ্রামের দুটি দ্রষ্টব্য কনক দুর্গা মন্দির ও চিল্কিগড় রাজবাড়ি। শহর থেকে 10 কিলোমিটার পথ। জামবনি ব্লকে চিল্কিগড়ে জঙ্গলের মধ্যে অবস্থিত কনক দুর্গা মন্দির। কনক ফরেস্টের মধ্যে দিয়ে বাঁধানো হাঁটাপথ চলে গেছে মন্দির অবধি, গাড়ি থেকে নেমে 8 কিলোমিটার মতো। স্বাগত জানায় হনুমানের পথ, প্রায় 500 বছরের প্রাচীন মন্দির। শোনা যায় রাজা গোপীনাথ এক স্বপ্নাদেশে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। পুরনো মন্দিরের সংস্কারের কাজ চলছে, তার পাশেই নির্মিত হয়েছে নতুন মন্দির, সোনার বিগ্রহ। মন্দিরের ভিতরের ছবি তোলা নিষেধ। এখানে এখনো বলি প্রথার প্রচলন আছে। ঘন জঙ্গলে ঘেরা দারুণ সুন্দর পরিবেশে মন্দির। মন্দিরের এক পাশ দিয়ে বয়ে চলেছে ছোট্ট ডুলুং নদী। সুবর্ণরেখার এক উপনদী এই ডুলুং। শীতকালে আগেরবার যখন এসেছিলাম তখন যা রূপ দেখেছিলাম, বর্ষায় তা কিছুটা আলাদা। এখন ঘোলা জল বইছে নদীতে।
দুলুং নদীর ওপারে আরেক দ্রষ্টব্য চিল্কিগড় রাজবাড়ি। মূল তোরণ পেরিয়ে একটা মাঠের পাশে দোতলা রাজবাড়ি, আজ জীর্ণ ভগ্নপ্রায়। রাজবাড়ির পাশে রয়েছে তিনটি মন্দির, সবচেয়ে উল্লেখযোগ্য প্রাচীন স্থাপত্যের রাধাকৃষ্ণ মন্দির, খুব সুন্দরের স্থাপত্য শৈলী। আমরা চলে এসেছি চিল্কিগড় রাজবাড়িতে, এই পিছনে হচ্ছে রাজবাড়িটা। রাজবাড়ির অনেকটাই আজ ভগ্নাবশেষে পরিণত হয়েছে, কিছুটা অংশ ঢোকা যায় এদিক দিয়ে। বাংলার এমন এক অসাধারণ ঐতিহ্য আজ অযত্নে জীর্ণ ও ভগ্ন দশায়, যা দেখে খুব খারাপ লাগে। ঝাড়গ্রাম শহরের পাশ দিয়ে ফিরে এলাম অরণ্য কুহিলিতে। দুপুরের খাবার ও জঙ্গলময় পরিবেশ উপভোগ করে আরো খানিক সময় কাটানো অরণ্যের সাথে। অরণ্যের মাঝে দুটো দিন কাটিয়ে বিকেলবেলা ফিরে চলা কলকাতার পথে, মনে রয়ে গেল অরণ্য কুহেলির স্মৃতি। কেমন লাগলো উইকেন্ড ট্যুরে আমাদের এবারের ঝাড়গ্রাম ভ্রমণের এই ভিডিও, কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে অনুরোধ একটা লাইক ও অনেক শেয়ার করুন। যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি অনুরোধ, এরকম আরও ট্র্যাভেল ভিডিওর জন্য প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ট্র্যাভেলিং।